আজকে কেজি শ্রেণীর দ্বিতীয় ড্রয়িং ক্লাসের জন্য আমি আবারও উপস্থিত হলাম। এর আগের দিন তোমাদের আমি একটা সূর্য আঁকা শিখিয়েছিলাম, তো আশা করি তোমরা সবাই বাড়িতে অভ্যাস করেছ। তো আজকে তোমাদের একটা ঘড়ি আঁকা শেখাবো, এই ঘড়িটা আঁকা এবং কালার দেখে তোমরা বাড়িতে অভ্যাস করবে। তো ঠিক আছে, চলো শুরু করা যাক। তো সবার প্রথমে একটা সোজা দাগ দিতে হবে উপরে, তারপরে নিচে বাঁ পাশে, ডান পাশে, উপর থেকে নিচে একটা লাইন টানবে, তারপরে নিচে আর একটা লাইন টানতে হবে। তো এইভাবে আমরা একটা বক্স তৈরি করব। একটা স্কোয়ার, তার মাঝখানে আর একটা বক্স তোমরা এঁকে নেবে। তারপরে এখানে দেখো ঠিক মাঝখানে একটা যোগ চিহ্নের মতো দিয়ে একটা পয়েন্ট তৈরি করলাম, যেন মিডিলটাকে বের করার জন্য। ঠিক আছে, এটা মাঝখানে হবে। তারপর সবার উপরে যে যোগ চিহ্নটা দেওয়া আছে হালকা করে, তার মাথায় প্রথমে 12, 12-র একদম নিচে 6, ডান দিকে 3, আর বাঁ দিকে 9। তারপরে এর মাঝখানে মাঝখানে আরো দুটো করে সংখ্যা বসাতে হবে। তো এবারে ঘড়ির মধ্যে তিনটে কাঁটা থাকে, তোমরা লক্ষ্য করেছো হয়তো, একটা ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা, আর একটা সেকেন্ডের কাঁটা। এখানে আমরা সেকেন্ডের কাঁটা দেবো না, শুধু মিনিটের কাঁটা আর ঘন্টা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, তারপরে 12। এবার একটা ফিক রেখে আমরা কালার করা শুরু করব। প্রথমে হলুদ কালার দিয়ে মাঝখানের অংশটা ভরে দিলাম। তোমরা বাড়িতে ধীরে ধীরে কালার করবে, আমি একটু তাড়াতাড়ি করছি কারণ সময়টা একটু বেশি লাগে। তো মাঝখানে এইভাবে হলুদ করে দেবে, তারপরে ব্রাউন, ব্রাউন কালার দিয়ে এই বক্সগুলো প্রথমে বর্ডার করে দেবে। ঠিক আছে, ডিপ ব্রাউন, ডিপ ব্রাউন দিয়ে প্রথমে আউটলাইন, তারপরে এখানে মাঝখানে হালকা ব্রাউন, ঠিক আছে, লাইট ব্রাউনটা এটা দিয়ে ঘুরিয়ে দেবে এই সাইডের অংশটুকু। তো এইভাবে ধীরে ধীরে কালার করবে। তো এইভাবে আমরা একটা ঘড়ি আঁক। তো এই ছিল আজকে আমাদের ঘড়ি আঁকা।
তো তোমরা বাড়িতে এইভাবে ঘড়িটা আঁকবে সুন্দর করে, ঠিক আছে? তাহলে ওকে, বাই।